আটানব্বই হাজারের বেশি ভোটে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলনের আব্দুল আওয়াল পেয়েছেন ষাট হাজার চৌষট্টি ভোট জয়লাভের পর দলমত নির্বিশেষে নগরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তালুকদার আব্দুল খালেক শান্তিপূর্ণ পরিবেশে দিনভর ভোটের পর আসতে থাকে কেন্দ্রভিত্তিক ফলাফল তাতে শুরু থেকেই বিপুল ভোটে এগিয়ে থাকেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক প্রত্যাশিত জয়ের সুবাসে নিষিদ্ধ থাকে নৌকা শিবির ভোট গ্রহণের সাড়ে পাঁচ ঘন্টা পর ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগ প্রার্থী পান এক লাখ আটান্ন হাজার আটশো পঁচিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী পান ষাট হাজার চৌষট্টি ভোট এছাড়া বাকি তিন প্রার্থী কেউ বিশ হাজারের বেশি ভোট পাননি পাঁচজন প্রতিনিধি প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সর্বাধিক ভোট এক লক্ষ চুয়ান্ন হাজার পঁচিশ ভোট পেয়ে সর্বাধিক ভোট পাওয়ার কারণে আমি তাকে বিজয়ী ঘোষণা করলাম প্রায় নিরানব্বই হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী জয়ের পর উচ্ছ্বাসে নৌকার কর্মী সমর্থক ও ভোটাররা খুলনার মানুষ সবাই ঐক্যবদ্ধ ছিল এবং তারা ভোটের প্রতি তাদের আগ্রহ আছে এই কারণে তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তিনি একজন যোগ্য মানুষ খুলনার একটা প্রিয় নাম প্রিয় ব্যক্তিত্ব খালেক ভাই জয়লাভ করেছেন এটা আমি মনে করি খুলনাবাসীর জন্য একটা এটা বিরাট বিজয় বিপুল ভোটে পুনর্নির্বাচিত হওয়ার পর তালুকদার আব্দুল খালেক বলেন দলমত নির্বিশেষে নগরবাসীর কল্যাণে কাজ করবেন তিনি এই বিজয় খুলনাবাসী আমি তাদের উৎসর্গ করলাম জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই তার পরিবারের প্রতি বিশেষ করে আমার প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এই রাজনীতি এই পর্যায়ে তিনি আমাকে এনেছেন খুলনাবাসী যারা আছে খুলনায় যারা বসবাস করে সবাইকে নিয়ে আমি খুলনা করতে চাই কোনো দলমত নাই এবার ইস্তেহার অনুযায়ী নগরীকে সাজানোর পালা বসিয়ানি রাজনীতিবিদের রোজ ডিভিসি নিউজ ঢাকা